পাড়া প্রতিবেশীরা আপনার উন্নতি দেখে চিন্তা করতে বাধ্য হবে, আপনার উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তারা দিনরাত এইটুকুই চিন্তা করবে যে এই মানুষটার কাছে এত পয়সা কিভাবে হঠাৎ করে এসে গেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি চমৎকার উপায় শেয়ার করব, যেই উপায় অবলম্বন করা মাত্রই হঠাৎ করে আপনার জীবনে এমন ইম্প্রুভমেন্ট শুরু হবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় পরিজন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধব, প্রত্যেক মহলে আপনার বিষয়ে চর্চা হবে। সবাই এইটা ভেবে অবাক হয়ে যাবে যে কিভাবে আপনার কাছে এত পরিমাণ অর্থ আসতে শুরু করেছে। যেই মানুষটা আমাদের থেকে খুব লোয়ার স্ট্যান্ডার্ড ছিল, যেই মানুষটাকে আমরা গুরুত্বই দিতাম না, সেই মানুষটা হঠাৎ করে কিভাবে তাদের জীবনে এত ইম্প্রুভমেন্ট করতে শুরু করলো। তো বন্ধুরা, ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা জীবনে প্রচণ্ড চেষ্টা করছেন, অনেক চেষ্টার পরেও ইনকামের মুখ দেখছেন না, অর্থাৎ আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনি পারিশ্রমিক পাচ্ছেন না, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষরা আপনার থেকে অনেক বেশি ডেভেলপ করে ফেলছে, আপনাকে যারা একদিন আপনার থেকে নিচু পোর্শনে ছিল তারা আপনার থেকে উপরে চলে গিয়ে আপনাকে বাঁকা চোখে দেখে, আপনাকে দেখে ব্যঙ্গ করে, তারা পর্যন্ত অবাক হয়ে যাবে যে কিভাবে আপনার কাছে হঠাৎ করে এত পরিমাণ অর্থ চলে এলো। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। কারণ মা লক্ষ্মীর কৃপা বিনা আপনি জীবনে যতই ইনকাম করুন না কেন, যদি না মা লক্ষ্মীকে আপনি খুশি করতে পারেন, মাতা লক্ষ্মীর পূজা করতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ এলেও সেটা কিন্তু বেরিয়ে যাবে। বন্ধুরা, মা লক্ষ্মীর নাম নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে চমকে দেওয়ার একটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই উপায় অবলম্বন করলেই আপনার জীবনে এতটা ইম্প্রুভমেন্ট হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু চমকে যেতে বাধ্য হবে। ইয়েস বন্ধুরা, প্রত্যেকটা মানুষ চমকে যেতে বাধ্য হবে। অনেক মানুষ আছেন যারা জীবনে প্রচুর পরিশ্রম করছেন, অনেক স্ট্রাগল করছেন, কিন্তু জীবনে সেইভাবে অর্থের মুখ দেখতে পান না। আপনার থেকে নিচু তলার মানুষ, অর্থাৎ আপনার থেকে লো কোয়ালিটির মানুষরা আপনার থেকে উপরে চলে যাচ্ছে। আপনি অনেক পরিশ্রম করার পরেও, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও, আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করার পরেও আর্থিক ইম্প্রুভমেন্ট সেইভাবে হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয়, আপনি ইনকাম তো করছেন কিন্তু এত বেশি ব্যয় হয়ে যাচ্ছে, আপনার কিন্তু জীবনে দারিদ্রতা থেকেই যাচ্ছে, বিভিন্ন রোগ শোক বিভিন্নভাবে আপনার জীবনে বিভিন্ন যে আর্থিক ইম্প্রুভমেন্ট সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে উপায় শেয়ার করব, এই উপায় অবলম্বন করা মাত্রই আপনার পাড়া প্রতিবেশীরা একদিকে যেমন জ্বলবে, অর্থাৎ আপনার উন্নতি দেখে যেমন জ্বলবে, হিংসা করবে, অপরদিকে যারা আপনাকে নিকম্মা মনে করত, আপনাকে দেখে যারা টোন টিটকিরি করত, আপনাকে দেখে যারা গরিব বলতো, দুঃখী বলতো, আপনাকে দেখে হাসাহাসি করত, আপনাকে দেখে পাশ কাটিয়ে চলে যেত, আপনাকে দেখে আড়ালে কথা বলতো যে এই মানুষের দ্বারাই কিচ্ছু হবে না, একদম নিকম্মা ব্যক্তি, একদম জীবনে কিচ্ছু করতে পারবে না, তো সেই মানুষরা পর্যন্ত অবাক হয়ে যাবে আজকের এই উপায়টা আপনি যদি অবলম্বন করেন। তো বন্ধুরা, ভিডিওতে যে তথ্য শেয়ার করব প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন বন্ধুরা, রেজাল্ট 100% আসবে। তবে আমার একটা কথা এখানে বলার আছে, যারা স্পিরিচুয়াল সায়েন্সে বিলিভ করেন, যারা ঈশ্বরের ওপরে বিলিভ করেন, যারা মন্ত্রতন্ত্রের শক্তির ওপরে বিশ্বাস করেন, তারাই ভিডিওটি দেখবেন এবং অ্যাপ্লাই করবেন। আর যখন এই টেকনিক বা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, মনের মধ্যে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস ও আন্তরিকতা নিয়ে অ্যাপ্লাই করবেন। মনের মধ্যে যদি ডাউট থাকে, খুঁতখুঁতে ভাব থাকে, যদি মনে হয় যে হবে তো, তাহলে জীবনে হবে না বন্ধুরা। কারণ আপনি যদি সত্যিকারের মন নিয়ে কোনো কিছু ঈশ্বরের কাছে চান, ঈশ্বর অবশ্যই আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে। তাই আপনি যখন এই পদ্ধতি অবলম্বন করবেন, কোনোরকম ডাউট ছাড়া, কোনোরকম সন্দেহ ছাড়া, আপনি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে, আন্তরিকতা সহকারে, সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করে যান বন্ধুরা। আর অনেকে করেন কি যে আজকের একটা টেকনিক, কালকে একটা টেকনিক, পরশুদিন একটা টেকনিক, এইভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, যার কারণে হয় কি তাদের জীবনে রেজাল্ট আসে না। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে কোনো একটা টেকনিক আপনি অবলম্বন করুন এবং লং টার্মে অবলম্বন করুন, দিনের পর দিন করেই যান। অনেক সময় হয় কি আপনার জীবনে হয়তো অনেক বেশি ব্লকেজ এনার্জি থাকে, আপনার কার্মিক এনার্জি অনেক খারাপ থাকে, তো সেইগুলো রেক্টিফাই হতে একটু টাইম লাগতে পারে। তো কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে 21 দিনের মধ্যে রেজাল্ট এসে গেল, কারোর কারোর দেখা যায় যে 41 দিনের মধ্যে রেজাল্ট এসে গেল, কারোর কারোর 3 মাসের মধ্যে রেজাল্ট এলো, কারোর কারোর 6 মাস, কারোর কারোর 1 বছর, কারোর
করে 3 বছরও সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধা আন্তরিকতা নিয়ে এই টেকনিক অ্যাপ্লাই করেন তো রেজাল্ট আসবেই আসবেই। ডিপেন্ড করছে রেজাল্টটা কত তাড়াতাড়ি আসবে, সেটা ডিপেন্ড করছে আপনার কার্মিক এনার্জি কতটা ক্লিয়ার আছে, আপনার ভাগ্য কতটা ভালো আছে। আপনার ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে আপনার রেজাল্ট আসতে একটু দেরি হবে, কিন্তু আপনার ভাগ্য যদি ভালো থাকে, আপনার কর্মা যদি ক্লিয়ারেন্স থাকে, আপনি যদি মানব কল্যাণের জন্য কখনো কিছু করে থাকেন, আপনার যদি পূর্বজন্মের কর্মা যদি ভালো থাকে, তাহলে খুব কুইকলি রেজাল্ট আসবে। ইভেন এই পদ্ধতি অবলম্বন করে অনেকে কিন্তু 24 ঘন্টার মধ্যেও রেজাল্ট আনতে পেরেছেন। তো আসুন এবার আমরা এই পদ্ধতিটা জেনে নেই কীভাবে এই পদ্ধতি ইউজ করবেন এবং এই পদ্ধতি ইউজ করলে কীভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা অবলম্বন করার জন্য আপনাকে প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। 3টে থেকে 5টার মধ্যেই এই পদ্ধতি অবলম্বন করতে হবে। কেন 3টে থেকে 5টার মধ্যে? কারণ এই সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, আর ব্রহ্ম মুহূর্তে হচ্ছে ঈশ্বরীয় সমস্ত দরজা খুলে যায়। তো আপনি প্রতিদিন ভোর 3টে থেকে 5টার সময় উঠলেন, শুরু করবেন কবে? শুরু করবেন এই পদ্ধতি বৃহস্পতিবার বা শুক্রবার থেকে শুরু করবেন। অনেকে এবার প্রশ্ন করবেন যে স্যার কতদিন করব? বেস্ট হয় আপনি যতদিন না আপনার মনের মতো রেজাল্ট পাচ্ছেন ততদিন কনস্ট্যান্ট আপনি করে যান। খুব বেশি কাজ নয়, খুব সিম্পল একটি কাজ। যখন দেখলেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, সেটা 1 মাসে হতে পারে, 7 দিনে হতে পারে, 3 মাসে হতে পারে, যতদিনে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে ততদিন পর আপনি এই পদ্ধতি বন্ধ করে দিতে পারবেন। তো করবেন কি, ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে উঠলেন, উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, গা হাতে একটু গঙ্গাজল ছড়িয়ে ছিটিয়ে নেবেন, নিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তর দিক বা পূর্ব দিকে বসবেন। আপনার যেখানে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে বসবেন। বসে এই যে মন্ত্রটা আমি দিচ্ছি, এই মন্ত্রটা আপনাকে 108 বার মাতা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করে জপ করতে হবে। মন্ত্রটা আমি দিচ্ছি, মন্ত্রটা আপনারা লিখে নিন, প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বীজ মন্ত্র বলতে পারেন বন্ধুরা। অর্থাৎ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী প্রসন্ন হবে আর আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান জীবনের যা কিছু চাহিদা আছে সমস্ত কিছু পূরণ করবে কিন্তু ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী। মন্ত্রটা দিচ্ছি, মন্ত্রটা লিখে নিন। মন্ত্রটা হলো ওম শ্রীম মহালক্ষ্ময়ে চ বিদ্মহে বিষ্ণু পত্নীয় চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। ইয়েস বন্ধুরা, আবার বলছি, আমি লিখেও দিচ্ছি, আপনারা লিখে নিন। মন্ত্রটা হলো ওম শ্রীম মহালক্ষ্ময়ে চ বিদ্মহে বিষ্ণু পত্নীয় চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। তো আপনারা যদি চান যে এই মন্ত্রটা আমি আমার ভয়েসে ইকোসিস্টেম করে রেকর্ড করে দিই, যাতে করে আপনারা মাতা লক্ষ্মী এবং বিষ্ণুর সামনে বসে এই মন্ত্রটা জাস্ট আপনি শুনতে থাকবেন এক মনে, এবং আপনি মাতা লক্ষ্মী এবং বিষ্ণুর কাছে আপনার মনের যে ইচ্ছা সেটা জানাবেন। শুধু এটা শুনলে এবং মনের ইচ্ছা জানালেও আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে। তো আপনারা যারা মন্ত্রটি চান তারা ভিডিও কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দিন বা মন্ত্রটি ভিডিও বানান বলে আপনারা কমেন্ট করতে পারেন। তো যদি আপনাদের কমেন্ট অনেক বেশি হয়, আপনাদের রিকোয়ারমেন্ট যদি অনেক বেশি হয়, আমি অবশ্যই এটা ভিডিও বানিয়ে বা অডিও বানিয়ে দেব। আচ্ছা, এই মন্ত্রের অর্থ আমি আপনাদের বলে দিচ্ছি। মন্ত্রের অর্থ হলো, আমি ভগবান বিষ্ণুর পতি তথা স্ত্রী মহালক্ষ্মীর ধ্যান করছি, আমাকে বুদ্ধি দিন আর বড় মাত্রায় ধন আর ঐশ্বর্য প্রদান করুন। এইটা হচ্ছে মন্ত্রের অর্থ বন্ধুরা। তো এই মন্ত্রটা আপনি 108 বার প্রতিদিন উঠে আপনি জপ করবেন। কতদিন জপ করবেন? যতদিন না আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে করতে থাকুন, দেখবেন মাতা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত ইচ্ছা পূরণ হবে। কিন্তু বন্ধুরা, সাথে সাথে আপনার কর্ম প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে, কারণ মন্ত্র তন্ত্র টোনা টোটকা স্পিরিচুয়াল সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি যা কিছু ইউজ করুন না কেন, আপনার জীবনে এইগুলো কিন্তু শুধুমাত্র অপরচুনিটি নিয়ে আসবে, আপনার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসবে। সেই সুযোগ সুবিধার উপরে কাজ করে আপনাকে এগিয়ে গেলে তবেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।